আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ শাহজালাল সর্দার, চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষক। আজকে অনলাইন ক্লাসে দ্বিতীয় ক্লাস আমার। আমি গত ক্লাসে তোমাদের গদ্যের উপর ক্লাস দিয়েছিলাম, সে গদ্যের টপিকটি ছিল বাংলাদেশের প্রকৃতি। তাই আজকে আমি বাংলাদেশের প্রকৃতির যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমি যে তোমাদের বাংলাদেশের প্রকৃতি কিছু প্রশ্ন পাঠ্যবই রয়েছে, সেই প্রশ্নগুলো আমি ব্ল্যাকবোর্ডে লিখে হোয়াইটবোর্ডে লিখেছি, তোমরা লিখে নাও যে বাংলাদেশের প্রকৃতির প্রশ্ন উত্তর। বাংলাদেশে প্রথম প্রশ্নটা আছে, দেখো বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়। আমরা তো জানি যে তোমরাও জেনেছ যে তোমাদের পাঠ্যবই বাংলাদেশে ছয়টি ঋতুর নাম দেখা আছে, যে বাংলাদেশে বাংলাদেশকে ষড় ঋতুর দেশ বলা হয়। ষর ঋতু মানে ষর মানে ছয়, ঋতু তো ঋতু বা মৌসুম, এই ছয়টি ঋতু আছে আমরা জানি। তো এটা উত্তর লিখতে পারো, বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায়। ছয়টি ঋতু হল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এইটা একদম প্রশ্নের উত্তর। তারপরে দেখো খ নম্বর প্রশ্নে আছে, বছরের 12 মাসের নাম বলি ও লিখি। বছরের 12 মাসের নাম বলি ও লিখি, 12 মাস এখানে আমাদের বাংলা বছরের যে 12টি মাস আছে সেই মাসের নামগুলো বলতে এবং লিখতে বলেছে। তো 12 বাংলা 12 মাসের নাম, বাংলা 12 মাসের প্রথম মাসের নাম হলো বৈশাখ। তাহলে সেই পর্যায়ক্রমে মাসগুলো হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ ও পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এ হলো বাংলা 12 মাসের নাম। তারপরে গ নম্বরে আছে, দেখো কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলিও লিখি। অর্থাৎ এই যে 12টি মাস, 12টি মাসকে 6টি ঋতুতে ভাগ করা হয়েছে। তো এখানে প্রতি 2 মাস পর পর আমরা জানি ঋতু বদল হয়। তো এখন জেনে নিতে হবে যে কোন কোন মাসটি কোন কোন ঋতু হয়। তো প্রথমে আসে তোমার গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকাল আসে কোন কোন মাস নিয়ে? বৈশাখ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। আর আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র, আশ্বিন এই 2 মাস শরৎকাল, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হেমন্তকাল, পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল, ফাল্গুন ও চৈত্র এই 2টি মাস নিয়ে হয় বসন্তকাল। এগুলো তোমার কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতুর হয় সে তার উত্তর। তারপরে গ নম্বর প্রশ্নে আছে, আমার দেখা বা তোমার দেখা, তোমরা যখন লেখবা তোমার দেখাই তুমি লিখতে পারো। তা আমার দেখা যেহেতু বলেছে, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি, যে আমরা শীত ঋতুও দেখেছি এবং বর্ষা ঋতুও দেখেছি। এখন কিন্তু আমাদের শীত ঋতুটা বিরাজমান, আমরা এখন মানে শীত ঋতুর সম্পর্কে আমরা এখনই মানে সরাসরি এই সম্পর্কিত। তো সেই জন্য আমরা শীত সম্পর্কে সবাই জানি। তাহলে এখন আমাদের লিখতে হবে কি, যে বর্ষা ও শীত ঋতুর তুলনা, তুলনা বলতে পার্থক্য আর কি, দুইটা ঋতুর মধ্যে কী ধরনের পার্থক্য বা কী ধরনের তুলনা আমরা করতে পারি সেটাই আমরা একটু জেনে। এই প্রশ্নটা যেহেতু একটু এই উপরের প্রশ্নগুলো থেকে একটু দীর্ঘ আকার হবে, সেই জন্য একটু আমরা লেখার চেষ্টা করি। এবং তোমরা দেখবে যে প্রথমে তোমার বর্ষা ঋতু, আর এই পাশে আছে আমরা একটা ছক আকারে লিখলাম, 2টা কলাম, বর্ষার একটা কলাম আর একটা শীতের একটা কলাম। তো বর্ষার কলামে আমরা বর্ষার যে বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা তুলে ধরবো, আর শীত ঋতু যে বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা শীত ঋতুর বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো।
হয়ে যাবে। তো প্রথমে তোমার আমরা লিখি বর্ষা ঋতুর বৈশিষ্ট্য কি। বর্ষার আকাশে খুব মেঘ থাকে, বর্ষার আকাশে বর্ষার বৈশিষ্ট্য কি? বর্ষার আকাশে খুব মেঘ থাকে। প্রখ্যাতরে শীত ঋতুতে কি থাকে দেখো, শীতকালে চারিদিক কুয়াশায় ঢাকা থাকে, শীতকালে শীতকালে চারিদিক কুয়াশা কুয়াশায় ঢাকা থাকে। তারপরে বর্ষাকালে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি, বর্ষাকালে আকাশে মেঘের ডাক শোনা যায়। বর্ষাকালে আকাশে কিসের ডাক শোনা যায়? মেঘের ডাক শোনা যায়। অন্যদিকে শীতকালে তো যেহেতু বৃষ্টি থাকে না বা মেঘ থাকে না, সেই জন্য শীতকালে আকাশে মেঘের ডাক শোনা যায় না। শীতকালে আকাশে মেঘের ডাক শোনা যায় না। তারপরে আমরা বর্ষার আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি কি, বর্ষার আকাশে বর্ষাকালে সারাদিন ঝিরঝিরে বৃষ্টি থাকে, ঝিরঝিরে বৃষ্টি হয়। অন্যদিকে শীতকালে কি হয়? খুব ঠান্ডা থাকে, শীতকালে শীতকালে সারাদিন ঠান্ডা থাকে। তারপরে শীতকালে বৃষ্টির কারণে মানুষ দেহ হতে পারে না, সরি বর্ষাকালে বৃষ্টির কারণে
मानुष बेर होते पारे ना। অন্যদিকে মানুষ গরম পোশাক পরে বের হয়। তারপরে বর্ষাকালে আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি, যে বর্ষাকালে তোমার কিছু কিছু ফুল ফুটে থাকে, যে বর্ষাকালে কদম ও কেয়া, কদম কেয়া আর শীতকালে বিভিন্ন রকমের মজাদার খাবার তৈরি করা হয়। শীতকালে নানা রকম মজাদার খাবার আর খাদ্য তৈরি করা। এই হলো তোমার যে আমার দেখা বর্ষা ও শীত ঋতু তুলনামূলক এই পাঁচটা তুলনা। তোমরা ইচ্ছা করলে আরো লিখতে পারো, এই পাঁচটা লিখলেই তোমার এই উত্তরটার মানে পূর্ণ নাম্বার আশা করতে পারো। তারপরে আরেকটা প্রশ্ন এই বাংলাদেশের প্রকৃতি গল্পের রয়েছে, সেই প্রশ্নটা হলো কোন ঋতু আমার কাছে বেশি পছন্দ, মানে কোন ঋতুটা, এই যে বাংলাদেশে যে ছয়টি ঋতু আছে তার মধ্যে কোন ঋতুটা তোমার কাছে বা আমার কাছে বেশি প্রিয়, সেইটা মনে হয় বা বেশি পছন্দ এবং কেন পছন্দ, বেশি পছন্দ এবং কেন পছন্দ। তো এক একজনের এক একটা ঋতু পছন্দের আছে, সবার পছন্দ তো একরকম না। তবে আমার যে ঋতুটা পছন্দ হয়, যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেই হিসাবে এবং কৃষকদের যে ঋতুতে আনন্দ বেশি বয়ে আনে কৃষকের মনে, সেই ঋতুটা হলো হেমন্ত ঋতু। কারণ এই ঋতুতে তোমার কৃষকের মাঠে সোনালি ধানে ভরে যায়, আর সেই ধান যখন আসে কৃষকদের মনে আনন্দের বন্যা হয়ে যায় এবং কৃষক ধান ঘুরে এনে সেই ধান নতুন ধান দিয়ে নতুন উৎসব শুরু হয়, তাকে বলা নবান্ন উৎসব। তো এই নবান্ন উৎসবের কারণে কৃষকের মনে বেশি আনন্দ। কৃষকের আনন্দ মানে আমাদের সারা বাংলার মানুষের আনন্দ হওয়ার কথা, যেহেতু আমাদের দেশ কৃষক কৃষি প্রধান দেশ এবং আমরা যে যে পেশায় থাকি না কেন কৃষকের উপরেই আমরা নির্ভরশীল। কারণ কৃষকের যদি কৃষক যদি ফসল না ফলাতেন তাহলে আমাদের বাংলাদেশের মানুষ খাদ্যে সংকটে পড়তেন। তাই আমি আমার কাছে এই ঋতুটাই বেশি পছন্দ। প্রশ্নটা আমরা আগে লিখে নেই, প্রশ্নটা হলো কি যে কোন ঋতু আমার কাছে বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানি। এইটা প্রশ্নটা হলো তোমার উপর নম্বর যে কোন ঋতু আমার বেশি পছন্দ।
এই ছিল প্রশ্ন প্রশ্নটা হলো কি যে কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি পছন্দের কারণ লিখে জানাই তো প্রিয় শিক্ষার্থীরা এই পছন্দটা কিন্তু সবার সমান নয় একজনের এক এক রকম বিভিন্নতা আছে যেন আমার এক রকম পছন্দ তোমার আর এক রকম পছন্দ এবং এই পছন্দেরও প্রত্যেকটির যেমন বিভিন্নতা আছে সেই বিভিন্নতার কারণের অনুযায়ী তোমরা সেই এই পছন্দটা লিখবা এবং পছন্দের কারণটাও লিখবা তো আমি আমার কাছে যে ঋতুটা বেশি পছন্দ সেটা আমি লিখছি যে আমার কাছে এই ছয়টি ঋতুর মধ্যে হেমন্ত ঋতুটা সবচেয়ে বেশি পছন্দ কার্তিক ও অগ্রহায়ণ হেমন্ত ঋতুতে পাকা ঘরে ঘরে নবান্ন উৎসব কারণ
মানে ভরে যায়। তখন কৃষকের মনে আনন্দের সীমা থাকে না। এইসব কারণে তার শরীর আর কৃষকের আনন্দ মানে সারা বাংলার মানুষের আনন্দ। এ হলো তোমার যে আমার প্রিয় ঋতু বর্ণনা। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তখন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। আরও কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো খালি জায়গা পূরণ করো। যেমন তোমার বইটা নিয়ে হাতে নিয়ে দেখো তোমরা, পৃষ্ঠা নং 4, 3 নং প্রশ্ন, 3 নং কি, 3 নম্বরে কি আছে দেখো। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। এখানে দেখো ডান দিক কিছু শব্দ রয়েছে আর বাম দিক কিছু ফাঁকা বাক্য রয়েছে। তো এই ফাঁকা জায়গাগুলো তুমি ডান দিকে শব্দ থেকে এনে পূরণ করবে। যেমন প্রথম বাক্যটা আছে আমাদের দেশ, দেশ দেশ, আমাদের দেশ কি দেশ হবে? আমাদের দেশ হবে সোনালি ধানের দেশ। আমাদের দেশ কি হবে? তার সরি, এটা হবে শরৎ ঋতুর দেশ। আমাদের দেশ শরৎ ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। তোমরা কিন্তু গল্পে পড়ে আসছো যে গ্রীষ্মটাকে মধুমাস বলা হয়। তাহলে এখানে বা ডান দিকে দেখো মধুমাস একটা শব্দ রয়েছে, তাহলে গ্রীষ্মকে বলা হয় মধুমাস, এখানে মধুমাস হবে। তারপরে 9 নম্বর আছে বর্ষায় ফুটে, বর্ষায় কী কী ফুল ফুটে সেটাও কিন্তু তোমরা এই গল্পে জেনেছ। তো সেখানে দেখো ডান দিকে আছে সেই শব্দগুলো কদম, কেয়া ও আরও নানা রকম ফুল। এখানে কদম, কেয়া ও আরও এই শব্দটাই এখানে হবে। তারপরে 9 নম্বর দেখো হেমন্ত দেশ ঋতু, হেমন্ত কী ঋতু? হেমন্ত হবে তোমার সোনালি ধানের ঋতু। হেমন্তটা হবে কি? সোনালি ধানের ঋতু। দেখো ডান দিকে সোনালি ধান শব্দটা আছে, তাহলে হেমন্তের পরে হবে কি? সোনালি ধানের
ঋতু তারপরে কোন নাম্বার আছে শীতকালে দেশ হাওয়া বয় তাহলে শীতকালে আমরা জানি উত্তরে হাওয়া বয় এটা কিন্তু তোমাদের গল্পের মধ্যে রয়া আছে তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে শীতকালে তোমার উত্তরে হাওয়া বয় এগুলো তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার দেখো ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকে শব্দের সঙ্গে মেলাই এটা ম্যাচিং আর কি তোমরা ইংরেজিতে ম্যাচিং করেছো না মিলানো সে মিলানো আর কি ডান দিকে শব্দ থেকে বাম দিকে শব্দগুলোর সাথে ডান দিকে মিলিয়ে পড়বে যেন এখানে দেখো যাওয়া এখানে ডান বাম দিকে আছে যাওয়া প্রথমে এখানে যাওয়ার সাথে কোন শব্দটা মিলবে দেখো আশা যাওয়ার সাথে মিলবে কোনটা আশা তারপরে দ্বিতীয় শব্দটা আছে খেজুরের তে খেজুরের সাথে তোমার সম্পর্ক আছে রস তাহলে এখানে এটার সাথে হবে রস খেজুরের রস এই খেজুরের সাথে রস মিলাবে তারপরে পিঠা পিঠার সাথে যে শব্দটা মিলিত আছে সেটা মিলবে সেটা হলো পুলি পিঠা পুলি তারপরে গ্রীষ্ম গ্রীষ্ম হবে প্রচণ্ড গরম এর তোমার এই বাম দিকের শব্দের সাথে ডান দিকের শব্দ মিলানো হলো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের এই যে বাংলাদেশের প্রকৃতির যে প্রশ্নগুলো আছে এর মধ্যে যে বর্ণমূলক প্রশ্নগুলো সেগুলি আছে তোমার দুই নম্বরে দেশের দুই নম্বরে নিয়ে আমরা আলোচনা করেছি কিছু প্রশ্ন আমি মুখে মুখে বলেছি আর কিছু প্রশ্ন উত্তর আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তো এই লিখা লিখে দেওয়া শব্দ প্রশ্ন উত্তরগুলো থেকে যদি তোমরা আরও অন্যরকম লিখতে পারো সেটাও হবে যেমন এখানে আমার দেখা পণ্ডিত বা তোমার আমার কিন্তু পণ্ডিতটা বেশি পছন্দ তোমার যদি ব্যতিক্রম থাকে আমি যেমন হেমন্ত ঋতুটা বর্ণনা দিয়েছি এটা আমার কাছে বেশি পছন্দ আর তোমার যদি এটা না লেখে অন্যটা পছন্দ লেখো তাহলে সেটাও লিখতে পারো আর তোমার আরেকটা প্রশ্ন ছিল যে আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি তো সেখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি তুলনা করেছি তোমরাও যদি ব্যতিক্রম পারো আরও তুলনা রয়েছে আমার আমি যা লিখেছি তার বাহিরেও কিছু রয়েছে সেটাও তোমরা লিখতে পারো বা আমারটাও লিখতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থী আমি যে কথা বলতেছি চাচ্ছি সর্বশেষ সেটা হলো তোমরা এই দুইটা প্রশ্নের উত্তর অর্থাৎ আমার কাছে কোন ঋতু বেশি পছন্দ পছন্দের কারণ কি আর এটা লিখে জানাই এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আছে যে আমার দেখা বর্ষা ও শীত ঋতু তুলনা এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা এই আমার ভিডিওটা দেখবে দেখে এটা আবার লিখবে বাড়ির কাজ করবে বাড়ির কাজ করে বিদ্যালয়ে যে ফেসবুক আছে ফেসবুকের যে পেজ আছে পেজে তোমরা এটা লিখে দিবে দুই দিনের মধ্যে তো আজকে এই পর্যন্তই আরও পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় আমি মোহাম্মদ শাহজালাল সর্দার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ